তারপরে ছবির কাস্ট সিলেকশন সব কিছু করার পরে কমলেশ্বরটাকে পেলাম, রাহুলকে পেলাম, সুদীপটাকে পেলাম, আর বাকি যা যা করছে পুরো টিমটাকে পেলাম। আর ছবিটা করার পরে যখন আমরা এডিট করে ফাইনাল ভার্সন ওই কেম আউট ফ্যান্টাস্টিক, মানে আমার এত ভালো লেগেছে ছবিটা করে, সবাইকে থ্যাংক ইউ ফর দ্যাট। ভবিষ্যতে আমি মনে করি আরও আমরা সিনেমা বানাচ্ছি, বানাবো, এই ধরনের সিনেমা এই লোকেশনে তুলে ধরবো, যেগুলো একটু আলাদা ধরনের, জানি না দর্শকরা দেখবে কি না, হয়তো আজ নয় তো কালকে দেখতে বাধ্য হবে আমি মনে করি। এটাই বলে আমি শেষ করবো, আর থ্যাংক ইউ টু এভরিবডি ফর মেকিং দিস ফিল্ম সো নাইসলি। যেটা বলার আমি বারবার বলছি যে এরকম ছবি করার জন্য সাহস দরকার, এবং রাজীব মেহরা সেই সাহসটি দেখিয়েছেন। এবার আমরা প্রত্যেকটা কাস্ট অ্যান্ড ক্রিউকে আমরা বলা হয়েছিলাম, এটা আমি অন্তত যে সিনেমার ল্যাঙ্গুয়েজে বিশ্বাস করি সেই বিশ্বাসটা সবাই রেখেছেন, কমলদার মতো পরিচালক, রাহুলের মতো অভিনেতা, সুদীপদা, জয় সরকার, এবং প্রত্যেকটা দেবপ্রসাদ হালদার, অবর্ণা রয়, দুহিনা বাসু, প্রত্যেকে যারা অভিনয় করেছেন এই সিনেমার ল্যাঙ্গুয়েজটিকে নিজের মধ্যে নিয়ে অভিনয় করেছেন। এবং আমি যেটা বলতে চাইছি যে সিনেমা চলার জন্য, সিনেমা লোকে কি পছন্দ করবে তার জন্য যে ডেভিয়েশনটা দরকার সিনেমায়, যে এখানে একটু ডেভিয়েট করে যাই, এখানটা একটু চেঞ্জ করে দিই, আমরা এই সিনেমায় শুরু থেকে শেষ অব্দি কোথাও ডেভিয়েট করিনি, যে রিয়েলিস্টিক ফর্মে আমরা ছবিটা শুরু করেছিলাম সেই রিয়েলিস্টিক ফর্মে ছবিটা শেষ করেছি। আমার মনে হয় যে এরকম ছবি আজকে দর্শকের হয়তো অন্যরকম লাগবে, কিন্তু একটা ট্রেন্ড যদি আমরা সেট করতে পারি ভারতবর্ষের ছবি, আমি না পারি আমার পরবর্তী যারা আসবে এরকম ছবি বানাতে বানাতে আমাদের ছবি আবার আন্তর্জাতিক স্তরে পৌঁছবে। সবার আগে বলি যে আমি ইন্দ্রাশিস তার সংস্পর্শে আসি দেবপ্রসাদের মাধ্যমে। দেবপ্রসাদ আমার বহুদিনের বন্ধু এবং একজন গুণী অভিনেতা ইন হিজ ওন রাইট। তো ইন্দ্রাশিস দা একটা প্রচণ্ড বুদ্ধিমানের কাজ করেছিলেন, যে যখন আমাদেরকে কাস্ট করেছিলেন তখন তো আমরা কেউ ইন্দ্রাশিস আচার্যর সাথে পরিচিত নই, কিন্তু আমাদেরকে ওনার দেখা। তো উনি একটা কাজ করেছিলেন, বিজয় করে একটা ছোট্ট স্ক্রিনিং করেছিলেন বিনু রাক্ষসের, এবং সেটা আমাকে ভিতর থেকে নাড়িয়েছিল, মানে বিনু রাক্ষস অ্যাজ আ সিনেমা। তো এইবার যে মানুষটা অচেনা ছিল আমার কাছে কিন্তু অ্যাজ আ শিল্পী, এবার তাকে আমি চিনতে শুরু করেছিলাম, এবং যেখান থেকে আমার নিজের চরিত্রটা তো আমার, আমি এত ভালো চরিত্র খুব জীবনে কমই পেয়েছি, পাইনি বলব, আর এরকমভাবে কাজও করিনি। রাজীবদা আমাদেরকে সত্যিই একটা অন্য ধরনের কাজ করবার সাহস জুগিয়েছে, এবং ইন্দ্রাশিস্তা মানে একজন এরকম ডিরেক্টরের একটা লাভ স্টোরি থাকে, এবং সেটা হয় তার ডিওপির সাথে, সেটা প্রবলভাবে শান্তনুদার সাথে ইন্দ্রাশিস্তার ছিল একটা প্রচণ্ড প্রেম, যেটা একটা ভালো ছবির ক্ষেত্রে আমি মনে করি প্রচণ্ড জরুরি। এবং শেষ পর্যন্ত মলয়দা যে জায়গায় নিয়ে গেছেন ছবিটাকে, এবং জয়দার বিজিএম যেখানে মিউজিক অনেকটা নিস্তব্ধতাকে অ্যালাউ করেছে, যেটা এই ছবির জন্য প্রচণ্ড দরকার, আমি খুব গর্বিত এই ছবিটা নিয়ে। এইটা সম্পূর্ণ একদম মিউজিকের ট্রিটমেন্ট আলাদা, ফলে সেটা আমি যেমন করে এক্সপেক্ট করেছিলাম যে হবে, বা সবাই যেভাবে এক্সপেক্ট করেছে যে বিলু রাক্ষসের সাথে পিউপার কিছু মিল থাকবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা, আমারও হয়েছিল বাকিদেরও হবে। সেটা মিউজিকের ক্ষেত্রে আমার হয়েছে যে বিলু রাক্ষস অনেক বেশি মিউজিকের জায়গা ছিল, এখানে মিউজিকের জায়গাটা অত্যন্ত কম, এবং যে কারণে রাজীব দা আমার পরে একটু ক্ষুব্ধ যে আমি এত কম মিউজিক করেছি কেন। তা সেটা আমার মনে হয় অনেক বেশি কঠিন কাজ আর কি, যে খুব অল্প জায়গাগুলোতেই মিউজিক করে কিছু মানে মিউজিকটা দিয়ে সেই জায়গাটাকে মানে আন্ডারলাইন করা, তা আমার কাছে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং আগের ছবিটা থেকে, এটুকু বলতে পারি।